এতক্ষণে বুঝতে পারলাম, তার মানে আমার আপনার যে হাজবেন্ড আছে বর্তমানে সে ফরম সাইডটাকে ব্যাক সাইডটা বেশি পছন্দ করে আর ইউজ করে, তাই তো? হ্যাঁ। আর আপনি ব্যাক সাইড ইউজ করতে ব্যথা পাচ্ছেন? ব্যথা পাচ্ছে, ছিঁড়ে ফেলেছে, দুই রাস্তা এক করে ফেলেছে, এখন জায়গাটা সিলাই করে দেন। ঘটনাটা কখন ঘটছে? গত রাত্রে। গত রাত্রে? আসতে পারি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আসুন না, আসুন। নাম বলুন। লাবণী। লাবণী না? বয়স কত? 21 বছর বা 22। সমস্যা কি বলুন? সমস্যা হচ্ছে আমার খুব পাওয়ার। পাওয়ার মানে বুঝলাম না, কিসের পাওয়ার? আমার নিচে জমিনে অনেক পাওয়ার, এই পাওয়ারের কারণে আমি একটা না, আমার দুটা স্বামী হারাইছি। প্রথম স্বামীকে যখন বিয়ে করলাম, আমার পাওয়ারের সাথে অনুকূল হতে পারে না, তাই পলায় চলে গেল গা, এক সপ্তাহ সংসার করি না। পাওয়ারটা কি মানে কি শারীরিক পাওয়ার? হ্যাঁ, শারীরিক পাওয়ার আমার খুব বেশি। তারপরে আরেকটা বিয়ে করলাম, উনি যখন আমার পাওয়ারের সাথে কোলাতে পারলো না, তখন লজ্জা সরামে পানিতে ডুবা মরলো। পরে চিন্তা করলাম, ওই সমস্ত ছেলে পেলেদের বিয়ে করবো না, একটা সরল সোজা বিয়ে করবো, যার পাওয়ারটা থাকবে আমার সমান। একটা হাবা গোবা বিয়ে করলে হয়তো তার পাওয়ারটা বেশি থাকবে, কেননা সে কোনো মেয়ের কাছে যায় নাই। আচ্ছা, এই ভেবে আমি সরল সোজা বোকা ছেলে পেলে দেখে একটা বিয়ে করলাম। ভালো কথা। কিন্তু সে এমনই বোকা, আর তার পাওয়ারটা এত বেশি আমার চাইতেও বেশি। সেই আমার মা নাই, শাশুড়ি নাই, বোন নাই, কিছু না, যারে পায় তারে ধরে, আর আমাকে যখন পায়, কি বলবো ম্যাডাম? এটা তো আপনার জন্য খুব ভালো হয়েছে, আপনার মানে মা মাসি যারে পায় তারা ধরে, মানে তাদেরকে ধরে না তাদের সামনে আপনারা ধরে, তাদের সামনে আমাকে ধরে, সেটা বলে কিছু মানে না। কিন্তু ম্যাডাম, সমস্যা আর একটা আছে। কি সমস্যা? এই সামনের রাস্তা থেকে পিছনে ঘুরঘুরটা বেশি করে। সামনের রাস্তা থেকে পিছনে ঘুরঘুর করে মানে? হ্যাঁ, পিছনের রাস্তা দিয়ে এমন ভাবে সে পাওয়ার দেখাইছে, আমার জায়গাটা একেবারে ছিঁড়ে পেরে গেছে। এখন আমি যা খাই নিজ দিয়ে সব বের হয়ে যায়। এখন ম্যাডাম, আপনি একটু সেলাই করে সব কিছু জোড়া লাগিয়ে দেন। এতক্ষণে বুঝতে পারলাম, তার মানে আমার আপনার যে হাজবেন্ড আছে বর্তমানে সে ফরম সাইডটাকে ব্যাক সাইডটা বেশি পছন্দ করে আর ইউজ করে, তাই তো? হ্যাঁ। আর আপনি ব্যাক সাইড ইউজ করতে ব্যথা পাচ্ছেন? ব্যথা পাচ্ছে, ছিঁড়ে ফেলেছে, দুই রাস্তা এক করে ফেলেছে, এখন জায়গাটা সেলাই করে দেন। ঘটনাটা কখন ঘটছে? গত রাত্রে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই স্বামীকে তো ছেড়ে দিতে পারলাম না, কি বলেন? এরকম স্বামী কি মানে সামনে রেখে ব্যাপারে স্ত্রীকে কষ্ট দেয়? ছেড়ে দেওয়াই ভালো, আগে সুস্থ হই, তারপর ওই বড়টার সোজা করুন। ম্যাডাম, একটু সেলাই করে দেন না, ব্যবস্থা করুন না। আচ্ছা, মানে আগে যেরকম ছিল সেম ওইভাবে সেলাই করে দেব? হ্যাঁ, মানে একটু যেন স্বামী সংসারও করতে পারি, আবার যেন সব কিছু ঠিকঠাক থাকে। রাস্তাটা যখন দুইটা ছিল, ওই দুইটা বানাবেন, এখন তো এক রাস্তা হয়ে গেছে। মানে দুইটা মানে ছিঁড়ে এক হয়ে গেছে? হ্যাঁ, তাই কি বলতেছি। ও মাই গড, কি বলছেন, এতক্ষণ বলবেন না। আমি যা খাচ্ছি সব নিজ দিয়ে বের হয়ে যাচ্ছে। এই লাবলু কোথায়? এই লাবলু। জি ম্যাডাম। একটু ইমার্জেন্সি আছে, তাড়াতাড়ি ভিতরে আসো। জি আসছি ম্যাডাম। হ্যাঁ বলেন। এমন ভাবে একটু সেলাই করবেন যেন আমার সংসারটা ঠিক রাখা যায়। ও আচ্ছা, ঠিক আছে। মানে আপনি বলতে চাইছেন যাতে আমরা যেহেতু ওটা ছিঁড়ে গেছে, প্লিজ বসুন, কাজ আছে। যাতে দুই রাস্তা এক হয়ে গেছে, আমরা যাতে আপনার পিছনের রাস্তাটা এমনভাবে সেলাই করবো যাতে একটু ফাঁকা রাখি, তাহলে আপনার সংসারও থাকলো, আপনার কষ্টও হলো না, এভাবে দুদিন পর পর ফাটাফাটিও হবে না, তাই তো? হ্যাঁ। ওকে, ডাক্তার, অপারেশন টেবিলটা রেডি করো, ওনার একটা ছোটো অপারেশন করতে পারবে। আপনি উঠুন।
প্রেসার ভালো আছে সমস্যা নাই হ্যাঁ আমরা আমাদের কাজটা করতে পারি ওকে হ্যাঁ অবশ্যই দূরে দূরে শ্বাস নিন তো হ্যাঁ বাস আপনি একটু উপর ভালো করুন ভালো করে উপর হন পা দুইটা ভাঁজ দেন পারছে না দেখি আমি একটু করে দিচ্ছি একটু শ্বাস নেন তো জোরে 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 শ্বাস নেন ম্যাডাম এই যে কাটা বা সিজার ব্যাস হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এবার আপনি আস্তে আস্তে উঠুন আস্তে আমার হাত ধরতে পারেন হ্যাঁ আস্তে ব্যাস আস্তে আস্তে আপনি ওনাকে একটু ধরে নামান প্লিজ ঠিক আছে ওনাকে বসানো শেষ হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে একটু কষ্ট হলো জিনিসটা যে সুন্দর করে সেলাই করছে সেসব তো ঠিক আছে হ্যাঁ আর কোনো সমস্যা নাই তো ম্যাডাম আর কোনো সমস্যা নেই আমরা জায়গাটা সেলাই করার সময় একটু মানে ফাঁকা রেখে দিয়েছি যাতে এই করে আপনার সামনে সমস্যা না হয় কারণ আপনি বলেছেন যে আমার সংসার দরকার স্বামীর দরকার এটাও ঠিক রাখা দরকার আমরা ওইভাবে সব কিছু করেছি ঠিক আছে তবে আপনাকে একটু সাবধানে থাকতে হবে কিছুদিন কারণ একটু শুকানো লাগবে ঠিক আছে এই মাত্র আমরা ওনাদের ওনার একটা অপারেশন করছি উনি আসলে অনেক অসুস্থ আপনি এরকম আচরণ করতে পারছেন আপনি এসেছেন যেহেতু ওনাকে নিয়ে যাবেন উনি প্রচন্ড অসুস্থ বসুন কিছু ওষুধ লিখে দিচ্ছি আপনি যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাবেন প্লিজ বসুন এতে করে আপনারই সুবিধা হবে বসুন শুনে আসলে স্ত্রী তো আমাদের ঘরের স্থায়ী জিনিস ঠিক আছে আমরা আস্তে ধীরে ব্যবহার করব ঠিক আছে ওনার যে অবস্থা হয়ে গেছিল আমি তো মানে অল্প থেকে আচ্ছা ঠিক আছে আপনি প্রেসক্রিপশনটা করে দেন দিচ্ছি তারপর আপনি খেয়াল রাখবেন ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন গরম পানি সেঁক দিবেন আর এখানে একটা লিকুইড দেওয়া থাকলে এটা গরম করে মধ্যে এক চামচ করে দিয়ে আপনি সেঁক নেবেন ঠিক আছে আর এই যে এই অ্যান্টিবায়োটিক যে নিয়ে এই যে 14 দিনের একটা অ্যান্টিবায়োটিক দেওয়া থাকলো এটা যেন একটাও মিস না হয় দুবেলা খাবেন ঠিক আছে সব কিছু লেখা আছে সব নিয়ে নিন আপনি বলো দিন আমি সুস্থ না হব তো সেই জন্য আমার কাছে আসছে ওটা উনি বুঝতেই পারবে উনি আফটার অল আর যাই হোক মানুষই তো তাই না শুনে আপনি ওনার হাজবেন্ড ঠিক আছে আর আপনার দায়িত্ব হচ্ছে ওনার ভালো মন্দ ব্যথা ভালো মানে কোনটাতে খুশি থাকে ভালো সবকিছু দেখার দায়িত্ব আপনার ঠিক আছে সেখানে আপনি এরকম মানে অস্থির কাজকর্ম করতে তো পারেন না তাই না একটু মিলিয়ে মিশিয়ে করবেন তাতে করে আপনাদের সংসারটাও ভালো থাকবে আর আপনারা হ্যাপিও থাকবেন এরপর থেকে জিনিসগুলো আশা করি আপনি খেয়াল রাখবেন আর ওনার যত্ন করবেন ঠিক আছে আমাকে একটু ধরে নাও আমি উঠতে পারতেছি না তো নিয়ে দাও ধরে নেই আসলে অবশ্য আমি সামনে চলাফেরা করবেন ব্যাক সাইডটা ইউজ করবেন না মানে ওনার আচরণ দেখে আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে হলো না কি আজব লোক ফ্রেশ হয়ে আসি